আসসালামু আলাইকুম। আমি নর্মালি কনসেপচুয়াল ভিডিওসগুলো আপলোড করি না, আমি জাস্ট প্র্যাকটিস প্রবলেমস সলভ করে করে, বিভিন্ন প্রশ্ন থাকলে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে করে ভিডিওস দেই। বাট দেখা যাচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির কনসেপ্ট নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই খুব কনফিউশন থাকে, প্রায় সবাই হচ্ছে কিছু কিছু জিনিস খুব কম বুঝে। অ্যান্ড সো আমি এই ভিডিওতে হচ্ছে মেইনলি কন্ডিশনাল প্রবাবিলিটির কনসেপ্ট এক্সপ্লেন করবো। কিছু প্রবলেমস অবভিয়াসলি থাকবে, প্রবলেম সলভ করলে আমরা ভালো বুঝতে পারি একটা কনসেপ্ট। সো মেইনলি আমি কন্ডিশনাল প্রবাবিলিটি এক্সপ্লেন করবো, বাট কন্ডিশনাল প্রবাবিলিটি বোঝার জন্য আগে বেসিক প্রবাবিলিটি ভালোভাবেই বুঝতে হবে। দ্যাট নর্মাল একটা ইভেন্ট, ঘটার প্রবাবিলিটি একটা স্যাম্পল স্পেসের মধ্যে, স্যাম্পল স্পেসে যদি অনেকগুলো ইভেন্ট থাকে, লেটস সে স্যাম্পল স্পেসে যদি এস সংখ্যক ইভেন্ট থাকে, দেন তার মধ্যে থেকে ই সংখ্যক ইভেন্ট ঘটার প্রবাবিলিটি হচ্ছে ই ডিভাইডেড বাই এস, বা এস যদি স্যাম্পল স্পেস হয়, এস এ যতটা ইভেন্ট আছে এস এর সাইজ, আর উপরে হচ্ছে ই, ই এর সাইজ হচ্ছে ই এর সাইজ দিয়ে এস এর সাইজকে ডিভাইড করলে আমরা একটা লাইকলিহুড, কত কত চান্সেস একটা একটা ইভেন্ট হতে পারে সেটার প্রবাবিলিটি বুঝি। অ্যান্ড এটা হচ্ছে একদম বেসিক প্রবাবিলিটি। বাট আমরা এখন যেটা যাবো সেটাতে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, দ্যাট একটা কন্ডিশন দিয়ে দিলে প্রবাবিলিটির ক্যালকুলেশনটা কীভাবে চেঞ্জ হয়। ওকে, সো আমি একটা সিনারিও ক্রিয়েট করি। ফার্স্ট অফ অল, খুবই কমন সিনারিও যেটার সাথে সবাই পরিচিত, সেটা হচ্ছে একটা ক্লাসে কিছু স্টুডেন্টস ক্রিকেট খেলে অ্যান্ড কিছু স্টুডেন্টস ফুটবল খেলে। ওকে, সো লেটস সে ক্রিকেট খেলে যতজন, ক্রিকেট খেলে হচ্ছে 40 জন, অ্যান্ড ফুটবল খেলে সে 60 জন, অ্যান্ড বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল খেলে লেটস সে 15 জন। তাহলে এই যে এই পার্টে থাকতেছে, এই কমন পার্টে থাকতেছে কতজন? এখানে থাকতেছে 15 জন, এই ফুল সার্কেলে থাকতেছে 40 জন, তাহলে শুধু এই পার্টে থাকতেছে 25 জন, অ্যান্ড এই পার্টের বাইরে এটা এই টোটাল ফুটবল খেলে 60 স্টুডেন্টস, তাহলে 15 জন যদি বাদ যায় এখানে 45। ওকে, অ্যান্ড লেটস সে বাইরে হচ্ছে আলাদা 10 জন থাকে। ওকে, এই 10 জন হচ্ছে কোনো খেলাধুলায় নাই। ওকে, সো এটা হচ্ছে নান, নান হচ্ছে 10 জন। ওকে, সো এটা থেকে আমরা যদি খুব সিম্পল প্রবাবিলিটির প্রশ্ন করি, সবাই পারবা। অ্যান্ড সেই সেই প্রশ্নগুলো আমি একটু একটু লিখে নিচ্ছি এখানে। যেমন আমরা সিম্পল একটা প্রশ্ন করতে পারি, দ্যাট প্রবাবিলিটি অফ আ স্টুডেন্ট প্লেয়িং ক্রিকেট, খুবই সহজ, সেটা হচ্ছে 40, আর টোটাল স্টুডেন্ট কয়টা, টোটাল টোটাল স্টুডেন্ট আমাদেরকে কাউন্ট করতে হবে। আমরা অলরেডি ডিসজয়েন্ট সেটস বানাই ফেলছি, এখানে 25 জন, এখানে 15 জন, 25 আর 15 40, 40 আর 45 85, 95। তো 90 আউট অফ 40 হচ্ছে ক্রিকেট খেলার প্রবাবিলিটি। ফুটবল খেলার প্রবাবিলিটি যদি জিজ্ঞেস করি 60 আউট অফ 95, যদি আমি জিজ্ঞেস করি অনলি ক্রিকেট, অনলি ক্রিকেট খেলার প্রবাবিলিটি বোঝা যাচ্ছে 25 আউট অফ 95। অনলি ক্রিকেট মানে হচ্ছে বেসিক্যালি ক্রিকেট অ্যান্ড নট ফুটবল। ওকে, এটা আই হোপ সবাই বুঝো, দ্যাট অনলি ক্রিকেট মানে ক্রিকেট থাকবে ইন্টারসেকশন ফুটবলের বাইরে, ফুটবলের বাইরে যারা ক্রিকেট খেলে। ওকে, সো এটাই হচ্ছে আসলে 25 আউট অফ 95। ওকে, তো এভাবে আমরা নর্মাল প্রবাবিলিটি নিয়ে যখন জিজ্ঞেস করি, তখন হচ্ছে টোটাল স্টুডেন্টস অ্যান্ড উপরে হচ্ছে যতগুলো স্টুডেন্ট আমাদের ইভেন্টের মধ্যে, আমরা ক্রিকেট খেলা এমন ইভেন্ট বা এমন স্টুডেন্ট কয়জন আছে এটাই। তো এটাকে আমরা চিন্তা করে দেখি, দ্যাট স্যাম্পল স্পেসে আমাদের টোটাল 95 স্টুডেন্টস আছে, সবাই স্টুডেন্ট। আমি যদি সবগুলো স্টুডেন্ট থেকে একজনকে র্যান্ডামলি পিক করি, ওকে, আমি এখানে দেখাচ্ছি, ধরো এখানে হচ্ছে ক্রিকেট খেলে, এখানে হচ্ছে ক্রিকেট খেলে না। ওকে, তো আমি যদি 95 স্টুডেন্টকে একজন একজন করে পিক করি অ্যান্ড তাকে জিজ্ঞেস করবো তুমি কি ক্রিকেট খেলো, যদি সে খেলে বলে তাহলে এখানে টিক দিব, আর যদি সে বলে না আমি ক্রিকেট খেলি না তাহলে এখানে ক্রস দিব। তাহলে আমি 95 জনকে যদি একজন একজন করে তুলি, আমার এদিকে টিক পড়বে কয়টা, টিক পড়বে টোটাল 40টা টিক পড়বে, অ্যান্ড বাকি কয়টা ক্রস পড়বে, মানে 95-এর মধ্যে 40-এর বাইরে যতজন আছে 55টা আমার ক্রস পড়বে। ওকে, অ্যান্ড সো টোটাল হচ্ছে আসলে 95, এর মধ্যে 40 জন হচ্ছে ক্রিকেট খেলে, তাহলে এটা ক্রিকেট খেলার পসিবিলিটি। অ্যান্ড আমার যদি ক্রিকেট না খেলার পসিবিলিটি জিজ্ঞেস করি, তাহলে 55 আউট অফ 90। ওকে, সো এটা হচ্ছে ক্রিকেট না খেলার পসিবিলিটি, এভাবে করে যদি আমি স্যাম্পলিং করি। কিন্তু এখন আমি যদি প্রশ্নটাকে চেঞ্জ করি, একটা কন্ডিশন দিয়ে দিই, কন্ডিশনাল প্রবাবিলিটি, আমি যদি জিজ্ঞেস করি দ্যাট আমি তোমাদের মধ্যে থেকে 95 স্টুডেন্টের মধ্যে থেকে একজনকে পিক করব, যদি সে ক্রিকেট খেলে তাহলে তার ফুটবল খেলার প্রবাবিলিটি কত? নর্মালি ফুটবল খেলার প্রবাবিলিটি কত? নর্মালি ফুটবল খেলার প্রবাবিলিটি হচ্ছে 60 আউট অফ 95, 60 জন খেলে, 35 জন খেলে না। এই যে 60 জন এখানে দেখা যাচ্ছে, এই 15 আর 45 হচ্ছে 60 জন, এই 25 আর 10 জন হচ্ছে 35 জন, এরা হচ্ছে খেলে না, এরা ফুটবল খেলে, দেখা যাচ্ছে, রাইট? এই নর্মালি হচ্ছে 60 আউট অফ 95। বাট আমি এবারে জিজ্ঞেস করতেছি, শর্ত দেওয়া আছে যদি সে ক্রিকেট খেলে, এটাকে লিখে এভাবে করে, প্রবাবিলিটি অফ আ স্টুডেন্ট প্লেয়িং ফুটবল গিভেন দ্যাট হি প্লেস ক্রিকেট। ওকে, এটাকে রিড করতে পারতে হবে, প্রবাবিলিটি অফ আ স্টুডেন্ট প্লেয়িং ফুটবল গিভেন দ্যাট হি প্লেস ক্রিকেট।
তাহলে এবার আমার এক্সপেরিমেন্টেশনটা কেমন? এবার আমি বলতেছি দেখ, তোমার ফুড আমি স্টুডেন্ট একটা একটা করে পিক করব, যদি সে ক্রিকেট খেলে তাহলে ফুটবল খেলার প্রায়োরিটি কত? তাহলে দেখো, আমি র্যান্ডমলি একজনকে তুললাম, সে যদি ক্রিকেট খেলে তাহলে আমি এদিক দিয়ে ফুটবলের হিসাবে যাব, দ্যাট সে ফুটবল খেলে নাকি ফুটবল খেলে না এই হিসাবে কখন যাব, যদি সে ক্রিকেট খেলে। বাট সে যদি ক্রিকেটই না খেলে তাহলে তার সাথে আমার আসলে কোনো ডিসকাশনই নাই, রাইট? আমার আমি একটা স্টুডেন্টকে নিচ্ছি যে ক্রিকেটই খেলতেছে না, তাহলে তাহলে এই প্রশ্নের মধ্যেই সে ঢুকতেছে না। আমার প্রশ্নের শর্ত হচ্ছে যদি সে ক্রিকেট খেলে, তাহলে যারা ক্রিকেট খেলে না তাহলে এই তারা এই প্রশ্নের মধ্যেই নাই। তাহলে দিস টাইম আমার অ্যাকচুয়ালি, আমি কালারটা চেঞ্জ করি, আমার অ্যাকচুয়ালি আমি চিন্তা করতেছি এদেরকে নিয়ে। দেখো আমার স্যাম্পল স্পেসটা এখানে শিফট হয়ে যাবে, আমার স্যাম্পল স্পেসটা এখানের ভিতরে চলে আসছে, রাইট? আমার স্যাম্পল স্পেসটা এখন শুধু এটার ভিতরে, কেন? যদি সে ক্রিকেট খেলে, তাহলে এই 40 জনই হচ্ছে আসলে আমার কনসার্নিং স্টুডেন্টস। এই 40 জনের সাথেই আমি কথা বলবো। যদি এখন সে ক্রিকেট খেলতেছে এই 40 জন, ইটস লাইক আমি ক্লাস থেকে বাকিদেরকে বের হয়ে যেতে বলছি, বাকি এই 55 জন ক্লাসেই নাই। তাহলে যদি সে ক্রিকেট খেলে, এখন এই যারা ক্রিকেট খেলে তাদের মধ্যে কতজন ফুটবল খেলে? সো প্রশ্নটা হচ্ছে যদি সে ক্রিকেট খেলে তাহলে ফুটবল খেলার পসিবিলিটি কত? যদি সে ক্রিকেটই না খেলে তাহলে তো সে আমার প্রশ্নের কনসার্নের বাইরে, সে আমার 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 স্যাম্পল স্পেসের বাইরে চলে গেছে। আমার স্যাম্পল স্পেস হচ্ছে যারা ক্রিকেট খেলে এরা, ওকে? তাহলে টোটাল কতজন আসবে? 40 জন। এই 40 জনের মধ্যে এখন ফুটবল খেলবে দেখবা, টিক দিতে থাকবা কয়টা? 15টা টিক দিবা আর 25টা হচ্ছে ক্রস দিবা। টোটাল কতজন? টোটাল হচ্ছে 40 জন। তাহলে এখানে টোটাল হচ্ছে কোন 40 জন আসলে? এই 15 আর 25, এই 40 জন টোটাল, যাদের মধ্যে ফুটবল খেলে কতজন? 15 জন। খুবই সিম্পল, রাইট? ওকে, সো এটাই হচ্ছে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি, দ্যাট প্রবাবিলিটি অফ এ স্টুডেন্ট প্লেয়িং ফুটবল গিভেন দ্যাট হি প্লেস ক্রিকেট। তাহলে আমি শুধু ক্রিকেট যারা খেলে তারাই আমার স্যাম্পল স্পেসে থাকতেছে, তাদের মধ্যে যারা ফুটবল খেলে, ওকে? অ্যান্ড ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তাহলে যারা ক্রিকেট খেলে তারা হচ্ছে আসলে এন অফ সি, তাই না? যারা ক্রিকেট খেলে, অ্যান্ড এই 15 জন হচ্ছে যারা ক্রিকেট যারা খেলে তাদের মধ্যে যারা ফুটবল খেলে। তার অর্থ হচ্ছে ক্রিকেট অ্যান্ড ফুটবল দুইটাই তাদেরকে খেলতে হবে, রাইট? ওকে, সো এটাকে আমি যদি টোটাল স্যাম্পল স্পেস দিয়ে ভাগ করতে থাকি, ইন দ্যাট কেস আমি এই ফর্মুলাটা আসলে আমরা জাস্ট সিম্পল লজিক থেকেই পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ সি, আর উপরে হচ্ছে প্রবাবিলিটি অফ এফ ইন্টারসেকশন সি। দ্যাট মিন্স যখনই আমাকে কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে দিবে, আমাকে যে কন্ডিশনটা দিবে সেটার প্রবাবিলিটি দিয়ে আমি ডিভাইড করবো, অ্যান্ড দুইটার ইন্টারসেকশনের প্রবাবিলিটি হবে আমার নিউমারেটরে। ওকে, সো আমরা যে কোনো কন্ডিশনাল ইভেন্টকে এভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি হচ্ছে প্রবাবিলিটি অফ বি আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, সো তোমরা চাইলে ফর্মুলাও ইউজ করতে পারো, আর ফর্মুলা ছাড়া তোমরা চাইলে হচ্ছে নর্মাল এইভাবে চিন্তা করেও করতে পারো। ওকে, আমি দোনোটা চিন্তা করে দেখাবো। আমি এখন আরেকটা জাস্ট ফিগার ড্র করি, আরেকটা প্রশ্ন দিয়ে সেটা এক্সপ্লেন করে দেখাবো। দিস টাইম আমাদের প্রশ্ন হচ্ছে প্রবাবিলিটি দ্যাট এ স্টুডেন্ট প্লেস ক্রিকেট গিভেন দ্যাট হি ডাজ নট প্লে ফুটবল। প্রবাবিলিটি, এটাকে রিড আউট করতে পারতে হবে, প্রবাবিলিটি দ্যাট এ প্লেয়ার দ্যাট এ স্টুডেন্ট প্লেস ক্রিকেট গিভেন দ্যাট হি ডাজ নট প্লেস ফুটবল। ওকে, তো এটার চিন্তাটা কী হবে? এখানে আমরা জিজ্ঞেস করতেছি আসলে যারা যারা ফুটবল খেলে না, যারা যারা ফুটবল খেলে না তাদের মধ্যে ক্রিকেট কতজন খেলতেছে, রাইট? তো তাদের মধ্যে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলতেছে কারা, ফুটবল খেলে না কারা, তাদেরকে আমাদের এখন ফোকাস করতে হবে। ওকে, তো দেখো আমার অ্যাকচুয়াল স্যাম্পল স্পেসে কিন্তু 25-15 এই অনেকজন ছিল, বাট এদের মধ্যে আমি ডিফারেন্ট কালার দিয়ে করি। এদের মধ্যে আমার ফুটবল খেলে, দেখো এরা ফুটবল খেলে, সরি মার্ক হয়েছে, এরা ফুটবল খেলে, এরা ফুটবল খেলে, ফুটবল খেলে না হচ্ছে এই 25 জন অ্যান্ড এই 10 জন, রাইট? তাহলে আমার স্যাম্পল স্পেস হয়ে যাচ্ছে এখন বাইরেরটা, মানে যারা ফুটবল খেলে না। তো তোমাকে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে কারা কারা ফুটবল খেলে না। ফুটবল খেলে না, দেখো এই ফুটবলের ভিতরে আছে 65, তুমি ডিরেক্টলি চিন্তা করতে পারো এভাবে করে, প্রবাবিলিটি অফ এফ প্রাইম উপরে প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এফ প্রাইম, এভাবে চিন্তা করতে পারো। অথবা আমি যেটা ভেঙে দেখাচ্ছি, এটা তো ফর্মুলা, বাট আমি যেটা ভেঙে দেখাচ্ছি, যারা যারা ফুটবল খেলে না, ফুটবল খেলে হচ্ছে এই 60 জন, তাহলে খেলে না বাকি 35 জন। এই 35 কোন 35? এই 10 আর 25 যোগ করে যেই 35 আসছে, এই 10 জন আর এই 25 জন, এরা ফুটবল খেলে না। অ্যান্ড এদের মধ্যে দেখো আমি বাকিগুলোর দিকে তাকাবো না অ্যাকচুয়ালি, ওকে? বাকিগুলোকে আমি ইনফ্যাক্ট মুছেই দিই, এরা নাই এই দুনিয়াতে, তারা নাই। আমার দুনিয়াটা শুধু দুই ভাগ, মানে আমার আমার স্যাম্পল স্পিচ শুধু এতটুকু, ওকে? আমার স্যাম্পল স্পিচ শুধু এতটুকু। তাহলে এই 35 জনের মধ্যে ক্রিকেট খেলে কয়জন? ক্রিকেট খেলে 25 জন। তাহলে এটা হচ্ছে আমার ক্রিকেট খেলার পসিবিলিটি। ওকে, আমি যাদেরকে মুছে দিয়েছিলাম দুনিয়া থেকে তাদেরকে নিয়ে আসি, এটা হচ্ছে আমার অ্যান্সার। আর তুমি যদি এভাবে করে চিন্তা করো,
তাহলে তুমি যেটা করতে পারো, প্রবাবিলিটি অফ এফ প্রাইম, প্রবাবিলিটি অফ এফ প্রাইম মানে কি ফুটবল না খেলার প্রবাবিলিটি, আর ফুটবল না খেলার প্রবাবিলিটি মানে হচ্ছে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ ফুটবল খেলার প্রবাবিলিটি, সরি ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ ফুটবল খেলা, ওকে মানে ফুটবল খেলার প্রবাবিলিটি, রাইট? আর উপরে দেখো সি ইন্টারসেকশন এফ প্রাইম, যেটা আমি অলরেডি এখানে লিখছি, সি ইন্টারসেকশন এফ প্রাইম মানে হচ্ছে অনলি ক্রিকেট খেলার প্রবাবিলিটি, রাইট? মানে আমি এখানে একটু এভাবে লিখে অনলি সি, এভাবে লেখা যায়। তাহলে ফুটবল না খেলার, ফুটবল খেলার প্রবাবিলিটি হচ্ছে 60/95, তাহলে 1 - 60/95, আর উপরে তো হচ্ছে আমার 25/95, আর 1 - 60/95 মানে হচ্ছে আসলে 35/95, রাইট? তাহলে 35 আর উপরে 25, 95, 95 কাটাকাটি, দেখো সেম অ্যান্সার আসে, ওকে? সো তুমি যদি লজিক্যালি চিন্তা করো আর তুমি যদি ফর্মুলা ইউজ করো এভরি ওয়েতে, তোমার আসলে সেম অ্যান্সার আসবে, ওকে? সো আই আই হোপ এটা ক্লিয়ার, রাইট? সো এভাবে করে কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যাকচুয়ালি চিন্তা করা অ্যান্ড ফর্মুলা ইউজ করা, এই দুটো হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির একদম বেসিক। আমি এখন একটু এখানে নাম্বার অফ সেট বাড়াবো, দ্যাট ক্রিকেট ফুটবল আরও আরও অনেক কিছু অ্যাড করব, সো দেখি তখন তোমরা কীভাবে চিন্তা করো। তো আমার এখন ক্রিকেট আছে, ফুটবল আছে, অ্যান্ড টেবিল টেনিস আছে, ওকে? ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, তাহলে লেটস সে ক্রিকেট খেলে হচ্ছে 70 জন, ফুটবল খেলে, কিছু কিছু স্টুডেন্ট অনেক বেশি ডিস্টার্ব করতে থাকে, আই নো, ওকে, অ্যান্ড ফুটবল খেলে হচ্ছে 80 জন, টেবিল টেনিস খেলে হচ্ছে 90 জন, সবচেয়ে বেশি, খুবই মজার গেম, তাই? অ্যান্ড ক্রিকেট অ্যান্ড ফুটবল, ক্রিকেট অ্যান্ড ফুটবল খেলে সে 25 জন, ফুটবল অ্যান্ড টেবিল টেনিস খেলে সে 35 জন, অ্যান্ড ক্রিকেট অ্যান্ড টেবিল টেনিস খেলে 32 জন, ওকে? অ্যান্ড অল খেলে, সবগুলা সবগুলো মেনশন করে দিলাম, অল খেলে ধরো 10 জন, ওকে? সো ইন দ্যাট কেস এই পার্টটা হচ্ছে 10, রাইট? এটা হচ্ছে 10, ওকে? অ্যান্ড ক্রিকেট অ্যান্ড টেবিল টেনিস এটা হচ্ছে 32, তাহলে এই জায়গায় আসতেছে 22, ওকে? আমি সবগুলো ডিসজয়েন্ট সেটগুলো মেনশন করতেছি, তোমরা ইন্টারসেকশনগুলো দেখে জানতো। সো টোটাল স্টুডেন্ট, টোটাল বাইরে যদি আমি আরও 8 জনকে দিয়ে দিই, তাহলে টোটালটা তো তোমরা বের করতেই পারবা ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল ইউজ করে। তবু আমি লিখে দিই এখানে 70 + 80 + 90 -25 - 35 - 32 + 10, ওকে, যেটা আসে অ্যান্সার। অ্যান্ড দেন ফুটবল অ্যান্ড টেবিল টেনিস, এই এরিয়াতে ফুটবল অ্যান্ড টেবিল টেনিস হচ্ছে 35, মাঝখানে এখানে 10 চলে গেলো, তাহলে আর 25 থাকে এখানে। ফুটবল অ্যান্ড ক্রিকেট খেলে 25 জন, এদিক দিয়ে 10 জন চলে গেলে এখানে 15 জন। আচ্ছা, টোটাল ক্রিকেট খেলে 70, এই পুরাটাতে আছে 70, 70-র মধ্যে 22, 15 আর 10, ওকে, তিনটাকে যোগ করলে 22, 32, 42, 47, 70 থেকে 47 সাবট্রাক্ট করলে হচ্ছে 23, তাহলে 23 জন হচ্ছে অনলি ক্রিকেট। এটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে অনলি ক্রিকেট, এই পার্টটা অনলি ক্রিকেট, অনলি ফুটবল হিসাব করব, 15, 25 হচ্ছে 40, 50, তাহলে এখানে 30 থাকে। অনলি টেবিল টেনিস যদি হিসাব করি, 35, 35 আর 20 = 55, 57, 90 থেকে বিয়োগ করে দিলে 33, রাইট? ইয়া 33, ওকে। তো 33 হচ্ছে অনলি টেবিল টেনিস, যোগ বিয়োগ একটু কঠিন জিনিস আসলে, মানে প্রবাবিলিটি অনেক সহজ, যোগ বিয়োগ সবচেয়ে বেশি কঠিন, অনেক ভুল হয়ে যায়। তো এখন হচ্ছে আমরা কি করব, আমি আমি নর্মাল একটা প্রবাবিলিটি যদি জিজ্ঞেস করি, প্রবাবিলিটি অফ আ স্টুডেন্ট প্লেইং অনলি ক্রিকেট, অনলি ক্রিকেট কী হবে, 23 আউট অফ এই যে টোটাল যেটা থাকে, এটা হচ্ছে টোটালকে আমি টি বললাম, এই টি, রাইট? এটা খুব সহজ। বাট কন্ডিশনাল প্রবাবিলিটি যখন জিজ্ঞেস করব, কন্ডিশনাল প্রবাবিলিটি আমি দিচ্ছি এভাবে করে, প্রবাবিলিটি অফ আ স্টুডেন্ট প্লেইং ক্রিকেট গিভেন দ্যাট হি প্লেইস বোথ ফুটবল অ্যান্ড টেবিল টেনিস, ফুটবল অ্যান্ড টেবিল টেনিস, ফুটবল আর টেবিল টেনিস দুইটাই খেললে ক্রিকেট খেলার প্রবাবিলিটি কত। তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে, ফুটবল অ্যান্ড টেবিল টেনিস যারা খেলে তারাই আমার স্যাম্পল স্পেস। তো আমি এখান থেকে দেখো, ফুটবল অ্যান্ড টেবিল টেনিস কারা খেলে, এই যে এই পার্টটা, তাই না? আমি এইভাবে করে মার্ক করতেছি, তোমাদের এটা দেখে বোঝা যাওয়ার কথা। ওয়াও, আমি তো ভালো ফিল আপ করি নাই, কারেক্ট কালার, নাইস, ওকে। সো ফুটবল আর টেবিল টেনিস খেলে এই 10 আর 25 এরা, তাই না? ফুটবল অ্যান্ড টেবিল টেনিস, বা তুমি এখান থেকে ডিরেক্টলি পাইতে পারো 35, ফর্মুলা বসাই দিলে, যদি ফর্মুলা বসাই দাও ডিরেক্টলি নিচে 35 চলে আসবে, 35/টোটাল এটা চলে আসবে। আর এখানে আমি দেখতেছি 10 + 35, অ্যান্ড এদের মধ্যে ক্রিকেট খেলে, এদের মধ্যেই, এদের মধ্যেই ক্রিকেট সার্কেলের মধ্যে যারা আছে তারা হচ্ছে এই 10 জন, রাইট? তাহলে উপরে হচ্ছে 10, তাহলে ইটস 10 আউট অফ 45, আই হোপ ইটস ক্লিয়ার, ওকে? আর তোমরা ফর্মুলা ইউজ করলে, ফর্মুলা ইউজ করেও করতে পারো, ফর্মুলা ইউজ করলে আসবে হচ্ছে নিচে প্রবাবিলিটি অফ এফ ইন্টারসেকশন টি, আর উপরে আসবে প্রবাবিলিটি অফ এই সি এর সাথে পুরোটার ইন্টারসেকশন, সি ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন টি, ওকে? সো আমি এগুলো মুছে আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমাদের চিন্তা করার জন্য, লেটস সে প্রবাবিলিটি অফ ক্রিকেট অ্যান্ড ফুটবল গিভেন দ্যাট হি প্লেস টেবিল টেনিস, টেবিল টেনিস খেলে
এর মধ্যে তার প্রবাবিলিটি অফ ক্রিকেট অ্যান্ড ফুটবল, এগুলো দেখো ফিগারে চিন্তা করতে আসলে মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায়। দ্যাট আমি টেবিল টেনিস খেলে তাহলে এদের মধ্যে ক্রিকেট আর ফুটবল যারা খেলে তারা হচ্ছে এই 10 জন, বাট তুমি যদি ফর্মুলা লিখে ফেলো ফর্মুলা এই জিনিসটা সহজ। এভাবে করে উপরে সি ইন্টারসেকশন এফ তো আছে, আরও ইন্টারসেকশন টি বা ইউনিয়ন টি, ইউনিয়নের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যাবে। প্রবাবিলিটি অফ সে এফ গিভেন দ্যাট সি ইউনিয়ন টি প্রাইম, তো এগুলোর ক্ষেত্রে তুমি কোন স্যাম্পল স্পেসে চলে গেছো সেটা চিন্তা করতে অনেক কষ্ট হবে। বাট তুমি যদি ফর্মুলা লিখে ফেলো দ্যাট প্রবাবিলিটি অফ সি ইউনিয়ন টি প্রাইম অ্যান্ড প্রবাবিলিটি অফ এফ এফ ইন্টারসেকশন সি ইউনিয়ন টি প্রাইম, এটা যদি করো তাহলে তুমি হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারবে। এইসব ফর্মুলা তো খুব ইজি, এগুলো আলাদাভাবে জাস্ট বের করে ফেলা যায়। ওকে, সো তিনটা সেটের ক্ষেত্রে আসলে অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, বাট থিঙ্কিংটা সেম। থিঙ্কিংটা কি, আমরা যখন কন্ডিশন দিয়ে দিচ্ছি আমাদের কন্ডিশনের মধ্যে যে ফিক্সড স্যাম্পল স্পেসটা এসে যায় সেই স্যাম্পল স্পেসটাই হচ্ছে আসলে আলটিমেটলি আমাদের মানে সেই স্যাম্পল স্পেসের মধ্যেই আমি যে প্রবাবিলিটিটা চাচ্ছি সেটা ক্যালকুলেট করতে দিব। তো এটা এটা মেইনলি কনসেপচুয়াল একটা ভিডিও ছিল। এখানে হচ্ছে আমি বেসিক প্রবাবিলিটির কন্ডিশনাল প্রবাবিলিটি কীভাবে চিন্তা করতে হয় সেটা শিখেছি, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির উপর কিছু প্রবলেম সলভ করবো। ওকে, এগুলো সিকোয়েন্স অফ ভিডিওস হবে অন কন্ডিশনাল প্রবাবিলিটি।